মহানন্দা জল ঢুকছে পুরাতন মালদা পৌরসভার অসংরক্ষিত এলাকায়। বিপন্ন কয়েকশো পরিবার ইতিমধ্যে ঘর ছাড়তে শুরু করেছেন তারা। কিছু মানুষ স্থানীয় মাদ্রাসায় অস্থায়ীভাবে থাকতে শুরু করেছেন। অনেকে রাস্তার ওপরে ত্রিপল টাঙিয়ে বসবাস করছেন। তাদের অভিযোগ, এই সংকটে শুধুমাত্র ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ছাড়া তাদেরকে খোঁজখবর নিতে আসেননি। দেখছেন পুরাতন মালদার ছবি। মহানন্দার জল ঢুকছে পুরাতন মালদা পৌরসভার অসংরক্ষিত এলাকায় এবং যার ফলে বিপন্ন হয়েছে কয়েকশো পরিবার। ঘর ছাড়তে শুরু করেছে ইতিমধ্যে সেই কয়েকশো পরিবার এবং কিছু মানুষ এই মুহূর্তে স্থানীয় মাদ্রাসায় অস্থায়ীভাবে থাকতে শুরু করেছে এবং তার পাশাপাশি অনেকেই রাস্তার ওপরে ত্রিপল টাঙিয়ে বসবাস করছেন। তাদের যেমনটাই অভিযোগ রয়েছে, এই সংকটে শুধুমাত্র ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ছাড়া তাদেরকে খোঁজখবর নিতে আসেনি। দেখছেন এই মুহূর্তে পুরাতন মালদার ছবি এবং এর আগেও আমরা খবরে দেখিয়েছিলাম মালদার বিভিন্ন এলাকা বন্যা কবলিত অবস্থার মধ্যে রয়েছে এবং যেখানে ঘর ছাড়া হয়েছে বহু মানুষ এবং এই মুহূর্তে মহানন্দা জল ঢুকছে পুরাতন মালদা পৌরসভার অসংরক্ষিত এলাকায় এবং যার ফলে দেখতেই পাচ্ছেন বিপন্ন হয়েছে কয়েকশো পরিবার। মহানন্দা জল ঢোকার ফলে ইতিমধ্যে ঘর ছাড়তে শুরু করেছেন সেই সমস্ত মানুষ এবং কিছু মানুষ স্থানীয় মাদ্রাসায় অস্থায়ীভাবে থাকতে শুরু করেছেন এমনটাই জানা গেছে। কি অভিযোগ রয়েছে দুর্গত মানুষদের শুনবো। আমরা খেতে খেতে পাচ্ছি না, খুবই কষ্ট থাকছি, পেলে আমাদের ভালো হয়, আমরা খুব কষ্টই আছি। এখন মাদ্রাসা স্কুলটা খুলেছে কিন্তু সরকারি ভাবে এখন কিছু করা হয়নি, মানে কেউ এসে দেখা নাই, শুধু কাউন্সিলর এসে শুধু দেখে গেছে। আমাদের স্যামদা এসেছিল, নেপদা এসেছিল, না সহযোগিতা পাইনি আমরা, কিছু খাবার ত্রিপাল না কিচ্ছু পাইনি, আমরা জলে ডুবে আছি, কাজ কাম হচ্ছে না, কিছু সহযোগিতা করতে পারলে ভালো। আমাদের 8 নম্বর ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ডের নিচু অংশে মহানন্দা নদীর জল বাড়ছে। বহু পরিবার, প্রায় 80 থেকে 100টা পরিবার আজকে জলের মধ্যে অনেকে বসবাস করছে, অনেকে হয়তো আমাদের স্কুল টিস্কুলে আশ্রয় নিচ্ছে, বহু মানুষ ঝুপড়ি করে রাস্তার পাশে আছে, কারণ কারো বাড়িতে হয়তো গরু ছাগল আছে, তারা সেগুলো কী করে স্কুলের মধ্যে রাখবে, বিভিন্ন সমস্যার মধ্যে আছে, মানুষের রান্না করা বা খাবার দাওয়ারেরও সমস্যা আছে। যেভাবে জল আস্তে আস্তে বাড়ছে তাতে ভবিষ্যতে এইভাবে বাড়তে থাকলে আরও ব্যাপক আকার এই হাহাকার ধারণ করবে। আর আমরা চাইছি, আমি ইতিমধ্যে আমরা পৌর প্রশাসককে ফোন করেছি, উনি কলকাতায় আছেন, উনি আসলে উনি স্পটে আসবেন বলেছেন এবং সহযোগিতা করবেন, উনি আশ্বাস দিয়েছেন, কিন্তু এখন অবধি মানুষকে আমরা খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করতে পারিনি, এটা হলে ভালো হয়।
কি জানিয়েছে এই প্রসঙ্গে পৌরসভা পৌরপ্রশাসক শুনব। আমি এবং আমার ভাইস চেয়ারম্যান চৈতালি দুজনে মিলে আমরা এই মানুষগুলো কি অবস্থায় আছে এবং তাদের পারমানেন্ট কি করে সুরাহা করা যায় সেটা দেখার জন্য আজকে আমরা এখানে এসেছি। কতগুলো বাড়ি এখনো পর্যন্ত জলমগ্ন? মোটামুটি প্রায় 150 মতো বাড়ি আমরা দেখলাম জলমগ্ন হয়ে আছে। পৌরসভা থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়? তাদেরকে উঁচু জায়গায় শিফটিং করেছে লোকাল কোঅর্ডিনেটররা, তাদের লাইটের জন্য চেয়েছেন, তারা লাইটের ব্যবস্থা আমরা করেছি। বাকি আরও কিছু যদি হয় আমরা যেখানে যেখানে আছি আমি এবং ভাইস চেয়ারম্যান তাদের কাছে পৌঁছাচ্ছি যে তাদের আর কি প্রবলেম আছে আমরা নিজেরা দেখবো, এবং লোকাল কোঅর্ডিনেটরও আমাদের সবসময় আমাদের সাথে যোগাযোগে রয়েছেন, তারাও বলছেন কি কি করা যায় সেই মতো ব্যবস্থা হচ্ছে। দেখুন, এটা তো একটা মানসিক বা একটা চাপ থাকছেই, বা দ্বিতীয় শিফটিং করা যারা লোকাল কোঅর্ডিনেটর রয়েছেন তাদেরও একটা চাপ থাকে, পৌরসভারও চাপ থাকে, সেই জন্যই একটা পারমানেন্ট ব্যবস্থা করার জন্যই কিন্তু আজকে আমি এবং আমার ভাইস চেয়ারম্যান দুজনে মিলে এসেছি। সরকারিভাবে তাদের কোনো জায়গায় থার্ড সেন্টার, আমার একটা পারমানেন্ট পাস সেন্টার ইংরেজি ভাষা শহরে নেই, এটা যদি করে দেওয়া যায় আমার মনে হয় পারমানেন্ট এটা সলিউশন হবে।